नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। संसोल कॉर्पोरेशन 16 नंबर वार्डे सीपीआईएम पार्टी तीनटे ब्रांच, এই তিনটে ব্রাঞ্চ মিলে গোটা 16 নম্বর ওয়ার্ডের যতগুলো রেশন ডিলার আছে সেই ডিলারের আন্ডারে যাদের রেশন কার্ড আছে বা যারা মানুষরা আছে রেশন কার্ড যারা পায়নি তাদের রেশন কার্ডের দাবি, তাদের রেশন যাতে পায়। আর কেএসওয়াই টুতে যে সরকার রেশনের বরাদ্দ কমিয়ে দিয়েছে তার প্রতিবাদে বিভিন্ন রকম রেশনের হ্যারাসমেন্ট। সবথেকে বড় ব্যাপার হলো যে এখন কোনো রেশন দোকানে আমাদের ওয়ার্ডে স্লিপ পর্যন্ত দেয় না, আমাদের ওয়ার্ডে কোনো রেশন ডিলার স্লিপ পর্যন্ত দেয় না। যে আটা দিচ্ছে সেই আটাতে প্লাস্টিক বেরোয়, যে চাল দিচ্ছে সরকার থেকে সেই চালে গন্ধ বেরোচ্ছে। এই সব কিছু নিয়েই তার বিরুদ্ধে সবাইকে ওই রেশন কার্ড দেওয়ার, যতদিন না রেশন কার্ড দিতে পারছেন ফুড কুপন, নির্দিষ্ট দিন বলুন যে কবে রেশনের আপনি জমা নেবেন। উনি কিছুই বলতে পারেননি, আজকে বলেছেন 14 তারিখ আমাদেরকে জানাবেন যে কবে উনি ফর্ম জমা নেবেন। মানুষের যা হয়রান হচ্ছেন, মানুষের যা সমস্যা, সেই সমস্যার যদি সমাধান আস্তে আস্তে আপনি করতে পারেন ভালো, নইলে এদের উপরওয়ালারা যারা আছে তাদের কাছে আমাদের এই ডেপুটেশন যাবে। দুটো সরকার মানুষকে যেভাবে নাজেহাল করছে এই করোনার পরিস্থিতিতে, আমরা পরিষ্কার সাধারণ মানুষকে বলতে চাইছি যে সরকার দুটো যতদিন না পরিবর্তন হবে মানুষের এই হয়রানির শিকার বন্ধ হবে না। তাই এদের মুখোশটাকে খুলে দিতেই আমাদের ডেপুটেশন ছিল, আর সেই মুখোশ আমরা বুঝতে পেরেছি যে আজকে খুলে গেছে। এই রেশনিং অফিসারও তার নিজের দুই হাত তুলে নিয়েছেন, ডিলারদেরকেও উনি কিছু বলতে পারবেন না, স্লিপ কেন দিচ্ছেন না উনি জানেন না। আমরা অবাক হলাম যে একটা এক নম্বর এই 16 নম্বর ওয়ার্ডের একটা ডিলার রেশনের ক্যাশ মেমো দেয় না, উনি জানেনই না ব্যাপারটা। ডিলারকে, রেশনিং অফিসারকে নিজের এলাকায় রেশন দোকানগুলো কী করে চলছে তার খোঁজ খবর রাখা উচিত। আর এই খোঁজ খবর রাখাতে যদি মানুষকে নিজেদেরকে আসতে হয় তাহলে মুশকিল আছে, কিন্তু আমরা এই মুশকিলের মোকাবিলা করতে চাইছি। আজকে এখানে দিয়েছি, এর আগে রেশন ডিলারকে দিয়েছি, এরপরে আমরা এসডিও এবং ডিএম এর কাছে যাব। তাহলে এদের রেশন অফিসার এবং ডিলারদের ব্যবস্থা তিনি গ্রহণ করুন। আপনার নাম? মীনাক্ষী মুখার্জি। আপনারা জানেন আমরা অনেকদিন আগে প্রশাসন জবাব দাও, রেশন কার্ড যাদের নেই তাদেরকে রেশন কার্ড দেওয়া হচ্ছে না কেন, ফুড অফিসার ভীম কাউ দিনা পাও শুরু হতে হয় তৃণমূল ভারতের সাথে। ঠিক ইসি তরহ সে যে হমারে জো ডেপুটেশন মে बहुत से लोग आए हुए हैं, कुछ महिलाएं भी आई हुई हैं, इन लोगों का ठीक उसी तरह का समस्या है। वो तो सरकार का नियत के ऊपर में हम लोगों का कभी कभी शक होता है, ये सब राशन कार्ड देना चाहती है या राशन कार्ड देना नहीं चाहती, इसके सरकार के नियत के ऊपर में कभी कभी हम लोगों को शक होता है। ये पश्चिम बंगाल के जो कुछ ऐसा भी देखा गया है जिसको SP-AA कार्ड का जरूरत नहीं है लेकिन उन परिवारों को मिला, ठीक है, भूल सरकार के द्वारा हो ही सकता है, लेकिन जो लोग उसको पकड़िए, मगर किसी तरह का बड़ा जो योजना है जो आम आदमी को पहुंचना चाहिए वो ये सरकार करने में नाकाम। ये दोनों सरकार, मोदी गवर्नमेंट भी और ममता गवर्नमेंट भी, सिर्फ इन लोगों का लोला चलता है, बटोला चलता है, बड़ा बड़ा भाषण होता है। भाषण से काम नहीं चलेगा साथी, हम लोग को राशन चाहिए, हम लोग को साफ पानी चाहिए, हम लोग को स्वास्थ्य इंतजाम सही चाहिए, हम लोग को जो है बुनियादी जो सहूलियत है वो चाहिए। हम लोग इसी लड़ाई को लेकर आज हम लोग আমার কাজটা আমার পার্টির ব্যানারে এলে কারো কাজটা করে দেয় না।
जमा दे। चार नंबर फॉर्मे कोनो रेशन डीलर सही दरकार नहीं। यदि कोनो रेशन डीलर बोले जे आपनर काज होबे बा आपनर काज होबे ना सही रेशन डीलर कथा सुना दरकार नहीं। रेशन डीलर आपनादर के जे जा जिनिस दिछे कम दित बेसी दित पैसा दित जा दिबे तार स्लिप रेशन दुकान थेके देबे। जेमन आमरा दोकाने जिनिस किनी किने आमादर के एकटा दामेर स्लिप दे सेरकम रेशन दोकान थेके एकटा स्लिप देबे। যদি রেশন ডিলাররা আপনাদের সাথে খারাপ ব্যবহার করে সাথে সাথে যাদের সাথে খারাপ ব্যবহার করছে তারা এসে নিয়ে সরাসরি আপনারা এখানে নিজেদের কমপ্লেন জানাবে। আর এইখান থেকে আজকে উনি বলেছেন যে আমরা ফোনে জানাবো, আমরা বলেছি যে আপনি লিখিত দিন রেশন দোকানের বাইরে লিখিত দিন যে সবাইকে স্লিপ দিতে হবে আর সবারকে যার যা প্রাপ্য সেই প্রাপ্য অনুযায়ী জিনিস দেওয়া আর নিজেদের ব্যবহার ঠিক করা। আমরা চাই যে অফিসটা থাকুক, অফিসটা থাকলে মানুষের সমস্যা গুলো মিটবে। আমরা চাই অফিসটা আরো ভালোভাবে চলুক, সেই চালানোতে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করতে দিই। মানুষকে বারবার হয়রান করা হয়, এই একটা মানুষকে একজন রেশন ডিলার পাঁচবার ফিরাচ্ছে স্যার একটা সাইন করাতে। আপনারা কি তাদেরকে এক্সট্রা কিছু দিয়ে রেখেছেন যে 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 মানুষেরা ফর্মে সাইন করাতে যাবে তাদেরকে দূর দূর করে তাড়ো? আপনারা স্যার আটা দিচ্ছেন, আটা থেকে প্লাস্টিক বার হচ্ছে। আপনারা স্যার চাল দিচ্ছেন, সেই চাল হাঁড়িতে ফুটছে, গন্ধ বেরোচ্ছে, বাচ্চারা ওই চাল খেয়ে বমি করছে। লিখিত অ্যাপ্লিকেশন দিচ্ছি স্যার, কিন্তু ওই রকম অ্যাপ্লিকেশন আমরা দেব না। সুব্রত বাবু, জুন মাসে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। সরকার তাকে রেশন দেয়, সে মানুষের কার্ড আছে রেশন দেয়, তার কি দায় পড়েছে যে মানুষকে বিভ্রান্ত করার? আর আপনারা যদি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমাদের কাছে এমন কিছু ভিডিও ফুটেজ আছে আর আমাদের কাছে এমন কিছু ছবি সব লিখিত আছে স্যার, যা কিছু ছবি আছে এবারে কিন্তু বড় ফ্লেক্স করে আমরা এখানে ছাপাবো। সেদিনকে কিন্তু আর এই মানুষগুলো আমাদের কাছে আসবে না, এই দোকান দোকান তো উঠিয়ে দেবে। নিরঞ্জন পাল, ও আমাকে বহুত বার ঘুরাইছে। কি করা হলো আজকে? আমাদের এটা রবীন্দ্রনগর আমাদের দেশবন্ধু পার্ক এবং তাপুপাড়া এদের বুথ কমিটি মিটিং ছিল আজকে আমাদের নির্বাচনে একটা কমিটি করার জন্য, এবং যাতে সারা বছর যেভাবে আমাদের পঞ্চায়েত মেম্বার বা আমাদের পঞ্চায়েত সমিতি বা প্রধান বা আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার আছে তারা যেভাবে কাজ করছে সেটা দেখার জন্য আমরা মিটিংয়ে চলে এসেছিলাম। তার সাথে আজকে সিপিআই, সিপিএম এবং সিপিআই আমাদের অ্যাক্টিভ যারা পঞ্চায়েতে ক্যান্ডিডেট ছিল, যারা অ্যাক্টিভ মেম্বার এখানে এখানকার আমাদের উৎপল্লা আছে, পরীক্ষিত আছে, আর অরূপ সেন আছে, তো তারা তিনজনেই তাদের পরিবার নিয়ে জয়েন করেছে আমাদের পার্টিতে। আমরা তাদের সুস্বাগত জানিয়েছিলাম। ওনারা যে আশা নিয়ে দিদির ভরসা, দিদির যে উন্নয়ন সেটা দেখে কিন্তু পার্টিতে এসছে, এবং ওনারা মানুষের সাথে কাজ করতে চান। আমরা নিশ্চয়ই সব রকমের সহযোগিতা ওনাদের রইল এবং ওনাদেরকে সুস্বাগতম রইল, ওনারা খুব ভালোভাবে কাজ করবেন। বিশেষত আমার মহাশয় যারা আমার সাথে সর্বদা রয়েছে, তারা স্থানীয় কমিটির বাসনপুর জেলারই স্থানীয়
সমস্ত জনগণকে আমার পূর্ববর্তী বক্তা আমার সাথী শ্রদ্ধা মাস্টারমশাই অর্ধন বিষয় এবং তার আগে পূর্ববর্তী বক্তা অনেক কথাই বলে গেলেন, খুব ভালো ভালো কথা ওনারা বলেছেন। তবে আজকে যে বিশেষ পরিস্থিতি, তবে এ সম্বন্ধে আলোকপাত করার আগে আমি একটু পিছন বেশ কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব, যেগুলো শোনা আপনাদের একান্ত দরকার। আপনাদের মনে আছে কিনা জানি না, আজ থেকে মোটামুটি 5-7 বছর আগে প্রথম যখন বিজেপি সরকার লোকসভায় জিতে সেন্ট্রালে বসেছিল, তার আগে দু একটা পটভূমি আমি একটু বলি, আপনাদের অনেকের মনে হয়তো সেগুলো আছে। আমরা টিভিতে প্রায় এক ঘরে করে দেওয়া অসুবিধা হয়, আজকে আমাদের সালানপুরে বিধানদার নির্দেশে আর মুকুলের নির্দেশে আমরা প্রত্যেক পেট্রোল পাম্পে একটা বিক্ষোভ সভা হয়েছে প্রত্যেক জায়গায়। মেন দাবিটা মূল্যবৃদ্ধি, যে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এটা নিয়ে প্রতিবাদ সভা একটা করা হবে প্রত্যেক পেট্রোল পাম্পে। সালানপুরে 6টা পেট্রোল পাম্পে 6টা পেট্রোল পাম্পে সেম সময়ে একমত করা হবে।